আসসালামু আলাইকুম, সবাইকে বায়োলজি মেন্টরসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা পড়বো হচ্ছে তোমাদের একাদশতা, অর্থাৎ জীবের প্রজনন, তাই তো? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ, যেহেতু শুনতে পাচ্ছ আমি শুরু করি। তো দেখো, আমরা প্রথমে বলতেছি হচ্ছে জীবের প্রজনন। প্রজনন জিনিসটা কি, আমাকে কি কেউ একজন বলতে পারবা যে প্রজনন জিনিসটা আসলে এই জিনিস, বা প্রজনন কি খায় না মাথায় দেয় জিনিসটা আসলে কি, কেউ বলতে পারবা? জেবা জেবা নাই, ওয়ামিয়া বা স্নেহা বলো। প্রজনন প্রজনন, হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় একটা জীব তার অনুরূপ আরেকটা জীব তৈরি করে। হ্যাঁ, যে প্রক্রিয়ায় জীব তার অনুরূপ আরেকটা জীব তৈরি করে। দেখো, এখন প্রজনন, প্রজননকে আমরা ইংরেজিতে বলতেছি হচ্ছে রিপ্রোডাকশন, তাই তো? দেখো, এখানে কথা আছে রিপ্রোডাকশন, এই রি রি শব্দের অর্থ কি? পুনরায়, তাই না? পুনরায়, তাই তো? আর প্রোডাকশন হচ্ছে তৈরি, অর্থাৎ একটা জীব যে প্রক্রিয়ায় হুবহু তার অনুরূপ বংশধর বা প্রতিরূপ সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি জীবের প্রজনন। ক্লিয়ার? অর্থাৎ জীব সংক্ষেপে দিব, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, সুন্দর একটা চিত্র দেওয়া আছে যে একটা ডিম ফুটে সুন্দর একটা দেখো মুরগির বাচ্চা বের হয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সুন্দর একটা মুরগির বাচ্চা বের হয়ে আসতেছে এইটা। তো তার মানে কি, একদম হুবহু মুরগির বাচ্চা তো আর হচ্ছে হাঁসের বাচ্চার মতো হয় না, হুবহু মুরগির মতোই হয়, তাই না? তো তার মানে আসলে কি দাঁড়াচ্ছে, যে যদি জীব তার মানে প্রতিরূপ তৈরি করতেছে হুবহু তার নিজের মতোই। হ্যাঁ, এখন তাহলে এটাই হচ্ছে তাহলে প্রজনন, কিন্তু জীবের একটা অনন্য বৈশিষ্ট্য। এই প্রজনন যদি না থাকতো তাহলে কিন্তু জীব টিকে থাকতে পারতো না, পারতো? একটা পর্যায়ে কিন্তু আমরা আমরা ধরো আমাদের সেই পূর্বপুরুষ কোন আমলেই মারা গেছে, তাই না? তো যদি তারা আমাদেরকে যদি তৈরি করে না রেখে যেত তাহলে কি আমরা থাকতে পারতাম? একসময় তো পুরো জীবই বিলীন হয়ে যেত, তাই না? এখন জীবের মধ্যে কি কি আছে আমরা একটু বলি, যে জীবগুলো তো কি কি, মানে আমরা জীব বলি কাকে, যার জীবন আছে, তাই তো? তো আমরা যদি বলি যে আমাদের চারপাশে মূলত আমরা কিন্তু জীব এবং জড় দুইটা পদার্থ বলি, জড় হচ্ছে যাদের জীবন নাই, জীব হচ্ছে যাদের জীবন আছে। আচ্ছা, এখন এই জীব বলতে আমরা কিন্তু বেসিক্যালি কয়টা কয়টা জিনিসকে বুঝি, দুইটা, তাই না? দুইটা, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী, তাই তো? একটা উদ্ভিদ আর একটা প্রাণী। তাহলে জীবের প্রজনন বলতে আমরা এই অধ্যায়ে কি কি পড়বো বেসিক্যালি? আমরা আলাদাভাবে উদ্ভিদের প্রজননও পড়বো, আবার প্রাণীর প্রজননও পড়বো। তাহলে আমরা যদি সংজ্ঞাগুলো দেখি, যে তোমার হচ্ছে প্রজনন কাকে বলা যায়, এখানে বলে দিছে যে যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকেই প্রজনন বলে, এবং প্রজনন হচ্ছে একটা শারীরতত্ত্বীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরোধ, মানে যে কোনো একটা সংজ্ঞা মনে রাখলেই হবে, তার মানে এটা কিন্তু একটা ন্যাচারাল ফিজিওলজিক্যাল প্রসেস। হ্যাঁ, ফিজিওলজিক্যাল প্রসেস। এখন ফিজিওলজিক্যাল প্রসেস মানে কি, একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানে এটা হচ্ছে আমাদের শরীরে কিন্তু অনেক ঘটনাই ঘটে। যেমন আমরা আমরা বলি না, আমাদের দেহের মানে জৈবিক কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকে কি বলে বলো তো? পড়ছো প্রথম অধ্যায়ে মরফোলজি না? না? মরফোলজি হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা, অর্থাৎ বডি পার্টস নিয়ে যখন আমরা আলোচনা করবো। এটা শারীর বিদ্যা নাম শুনছো না? অ্যানাটমি অ্যানাটমি না না, ফিজিওলজি অ্যানাটমি হচ্ছে দেহ বিদ্যা, ওইটা ওই একই। হ্যাঁ, ফিজিওলজি, হ্যাঁ একটা ফিজিওলজি ফিজিওলজি শারীরবিদ্যা, অর্থাৎ আমাদের বডি, ধরো আমাদের যে হৃৎপিণ্ড কাজ করতেছে, আমাদের ব্রেইন কাজ করতেছে, আমাদের কিডনি কাজ করতেছে, সবকিছু কিন্তু একটা স্বাভাবিক ভাবে কাজ করতেছে। সুস্থ অবস্থায় একরকম কাজ করে, আবার অসুস্থ অবস্থায় কিন্তু আরেক রকম কাজ করে। তো সুস্থ অবস্থায় যে কাজটা করতেছে এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল ফিজিওলজি বা শারীরবিদ্যা। তো আমরা কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় কিন্তু আমাদের বংশধর রেখে যায়, বা আমরা কিন্তু প্রজননে অংশগ্রহণ করি, এই জন্য এটাকে বলা হচ্ছে একটা শারীরতত্ত্বীয় প্রক্রিয়া, ঠিক আছে? এখন এই প্রজননটাকে যদি আমরা বলতে চাই, তাহলে প্রজননটাকে কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ দুই করতে পারি, ভাগে একটা হচ্ছে যৌন দুই ভাগে প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। এখন যৌন প্রজনন জিনিসটা কি, যৌন প্রজননটা হচ্ছে কি, যে সরাসরি দৈহিক মিলনের মাধ্যমে অথবা সরাসরি দুইটা আলাদা গ্যামেট, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে পুং গ্যামেট বা শুক্রাণু, স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, এই দুইটা যদি সরাসরি মিলিত হওয়ার মাধ্যমে জাইগোট সৃষ্টি করে বা নতুন বংশধর বা নতুন জীব সৃষ্টি করে, তখন সেটাকে আমরা কি বলবো, যৌন জনন, ঠিক আছে, বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে? জি আর ভাইয়া, অযৌন জনন কখন বলবো, যখন সরাসরি মিলিত হবে না, অন্য কোনো ভাবে হতে পারে, ঠিক আছে? অযৌন জনন যেমন এখানে কি হতে পারে, তোমার ওই যে মুকুলোদ্গম, যেমন মুকুল মুকুল বা কুড়ি সৃষ্টি, তাই না? মুকুল উদ্গম হতে পারে বা কুড়ি সৃষ্টি হতে পারে, তারপরে ধরো যে তোমার হচ্ছে খণ্ডায়ন হতে পারে, দ্বিবিভাজন হতে পারে। হ্যাঁ, যেমন ব্যাকটেরিয়া দ্বিবিভাজন করে, অ্যামাইটোসিস প্রক্রিয়া, এগুলো সব হচ্ছে অযৌন জননের উদাহরণ।
ঠিক আছে, এখন কথা হচ্ছে কাদের ক্ষেত্রে যৌনজনন ঘটবে আর কাদের ক্ষেত্রে অযৌনজনন ঘটবে। আমরা জানি যৌনজনন হচ্ছে বড় লোকের ব্যাপার স্যাপার, ঠিক আছে, অর্থাৎ নিম্ন শ্রেণীর জন্য কিন্তু এই যৌনজনন ঘটবে না, ঠিক আছে। যৌনজনন ঘটবে হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ যারা আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে উচ্চ শ্রেণীর অধিকাংশ উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ঘটবে যৌন প্রজনন, আর সকল নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ঘটবে হচ্ছে অযৌন প্রজনন। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা শুধু উদ্ভিদ না, উদ্ভিদ প্রাণী দুটোকেই আমরা বলতে পারি, ঠিক আছে। যদি সেটা তোমার হচ্ছে উচ্চ শ্রেণীর জীব হয়, উচ্চ শ্রেণীর জীব বলতে আমরা বেসিক্যালি বোঝাচ্ছি তোমার হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল আমরা পড়ে আসছি না, প্রকৃত কোষী। তো প্রকৃত কোষীর ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু যৌন প্রজনন ঘটবে, আর হচ্ছে যারা আদিকোষী বা তোমার হচ্ছে প্রোক্যারিওটিক তাদের ক্ষেত্রে কি ঘটবে? অযৌন জনন। ক্লিয়ার? এখন দেখো, আমরা বলছি যৌন জননের ক্ষেত্রে অবশ্যই দুইটা গ্যামেট দরকার, তাই না? তো এই দুইটা গ্যামেট কি কি? পুরুষদের ক্ষেত্রে থাকবে হচ্ছে শুক্রাণু, আমরা বলছি একটিকে বলা হয় পুংজনন কোষ বা শুক্রাণু বা স্পার্ম, আর অন্যটিকে বলা হয় স্ত্রীজনন কোষ বা ডিম্বাণু। হ্যাঁ, তো এই দুই ধরনের কোষ। এখন কথা হচ্ছে যদি উদ্ভিদের কথা বলি, যে উদ্ভিদের ক্ষেত্রে এই দুইটাই যদি একই দেহে অর্থাৎ একই উদ্ভিদের মধ্যে বা একই দেহে পাওয়া যায় তখন সেটাকে আমরা কি বলবো? সহবাসী উদ্ভিদ, তাই তো? কি উদ্ভিদ বলতে পার বলতে পারি? সহবাসী উদ্ভিদ, অর্থাৎ একসাথেই পুংজনন কোষ স্ত্রীজনন কোষ বসবাস করতেছে, এই জন্য এটাকে বলে সহবাসী উদ্ভিদ। এখন সহবাসী উদ্ভিদ সবাই বোঝে, আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে মনোওসিয়াস। এই মনোওসিয়াস কথাটা আমাদের মনে রাখতে হবে, যে মনোওসিয়াস, মনোওসিয়াস জিনিসটা কি? মনো মানে এক, আর ওসিয়াস মানে দেহ, একটা কথাই মনে রাখো, মনোওসিয়াস অর্থাৎ একই দেহের মধ্যে দুইটাই আছে, মনোওসিয়াস, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলি ভিন্নবাসী, অর্থাৎ দুইটা আলাদার ক্ষেত্রে থাকে, তখন তাকে আমরা ভিন্নবাসী বা ডায়োসিয়াস বলবো। ডায়োসিয়াস, ডাই মানে দুই, তাহলে দুইটা আলাদা আলাদা দেহে আমরা শুক্রাণু পাবো, অর্থাৎ একটার ক্ষেত্রে পুং, একটা একটা উদ্ভিদের ক্ষেত্রে পুং গ্যামেট পাবো আর একটা উদ্ভিদের ক্ষেত্রে স্ত্রী গ্যামেট পাবো। অর্থাৎ এক্ষেত্রে তাহলে আবার কিন্তু আমরা দেখবো যে দুইটা মিলিত হওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হবে, অর্থাৎ তার ক্ষেত্রে আবার মাধ্যম, কারণ উদ্ভিদ তো আবার চলতে পারে না, তাই না? উদ্ভিদ কি চলতে পারে? উদ্ভিদ কি চলতে পারে? না, কেন? উদ্ভিদের গতি নাই? উদ্ভিদের কি গতি নাই? বলো, উদ্ভিদের গতি নাই? আছে, উদ্ভিদের হেঁটে হেঁটে গতি নাই। এখন হ্যাঁ, হেঁটে হেঁটে গতি নাই, ভালো বলছো তুমি, থ্যাংক ইউ। তো উদ্ভিদের গতি বা উদ্ভিদের গতি নির্ণয় একটা যন্ত্র আছে, জানো এটার নাম কি? ক্রেসকোগ্রাফ, ঠিক আছে, মনে রাখবা, ক্রেসকোগ্রাফ। উদ্ভিদের গতি মাপক যন্ত্রের নাম হচ্ছে ক্রেসকোগ্রাফ। কে আবিষ্কার করে জানো? স্যার জগদীশ চন্দ্র বসু, নাম হচ্ছে না ক্রেসকোগ্রাফ? স্যার জগদীশ চন্দ্র বসু, উনি এটা দিয়ে হচ্ছে উদ্ভিদের গতি হচ্ছে নির্ণয় করা যায় এটা দিয়ে আর কি, আলটিমেটলি। ওকে, তো যাই হোক, যেখানে ছিলাম আর কি, যে তোমার হচ্ছে তাহলে বোঝা গেছে যে শুক্রাণু ডিম্বাণু যদি একই উদ্ভিদে থাকে তাহলে সেটাকে আমরা কি বলতেছি? মনোওসিয়াস উদ্ভিদ বা সহবাসী উদ্ভিদ। আর যদি আলাদা উদ্ভিদে পাই তাহলে সেটার ক্ষেত্রে আমরা তাকে আমরা কি বলতেছি? ডায়োসিয়াস বা ভিন্নবাসী উদ্ভিদ। এটা পর আমাদের কিন্তু উদাহরণ লাগবে, হ্যাঁ, পরে কিন্তু আবার আমাদের উদাহরণও লাগবে, হ্যাঁ, আমরা দেখবো। এখন কথা হচ্ছে দেখো, যে এই যে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হইতে হবে, আমরা কিন্তু বলেছিলাম তোমাদের যে যখন ক্লাস নিছিলাম ওখানে কিন্তু বলেছিলাম যে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটবে আর মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটবে, সুন্দর করে বুঝাইছিলাম না তোমাদের? তো জনন কোষ বা গ্যামেট সেল, আমরা বলছিলাম দেহ কোষ জনন কোষ, মনে পড়ে? তো জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত কি ছিল বলতো? অবশ্যই মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজন ঘটতে হবে, তাই না? মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ আমাদের দেহ কোষ গুলো ছিল হচ্ছে ডিপ্লয়েড বা টু এম, সেই জায়গা থেকে যখন মিওসিস হবে তখন সেটা কি হবে? হ্যাপ্লয়েড হবে, এবং শুক্রাণু ডিম্বাণু হ্যাপ্লয়েড হবে, পরবর্তীতে তারা যখন মিলিত হবে তারা আবার ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে, তাই তো? এটা হচ্ছে মেইন ঘটনা। তো এই কথাবার্তাটুকু এখানে বলছে যে প্রথমত হচ্ছে তোমার ওই যে শুক্রাণু মাতৃকোষ বলো বা ডিম্বাণু মাতৃকোষ বলো, সেটা ছিল ডিপ্লয়েড, তো সেটাতে সর্বপ্রথম ঘটবে হচ্ছে মিওসিস। তো সেটাতে যখন মিওসিস ঘটবে, তো মিওসিস ঘটার পরে হ্যাপ্লয়েড হবে, তারপর সে সংখ্যা বৃদ্ধি করবে, আলটিমেটলি শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে, দেন তারা মিলিত হয়ে আবার ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে, এইটাই। তো তাহলে জনন কোষ সৃষ্টি বা গ্যামেট সেল সৃষ্টি বা এটা আরো একটা নাম আছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, হ্যাঁ। তো এই রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট সেল বা জনন কোষ, ঠিক আছে, যেটাই বলি না কেন, এটা তৈরি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে দেহ কোষ থেকে তাকে আগে কি তৈরি, কোন প্রক্রিয়া বিভাজিত হতে হবে?
মিওসিস না, মিওসিস, কিন্তু সবার ক্ষেত্রে কি আবার এই মিওসিস ঘটতে হবে? এগুলো হচ্ছে বড় লোকের ব্যাপার স্যাপার, আগেই বলছি এগুলো হচ্ছে বড় লোকের ব্যাপার স্যাপার, তাই না? তো নিম্ন শ্রেণীর উন্নত উদ্ভিদ বা প্রাণীদের নিম্ন শ্রেণীর প্রাণী যারা আছে বা অনুন্নত যারা আছে তাদের ক্ষেত্রে কি তোমার হচ্ছে জাইগোটের আগে মিওসিস ঘটতে পারবে? ভাইয়া, না। হ্যাঁ বলো বাবু। না বলছি কি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? তোমাকে এখন দেখার সময় নেই যে ভাইয়া আমার, তুমি শোনো ঠিক আছে, তুমি আমারটা দেখতে পাচ্ছ কিনা এটা বলো ভাইয়া। আপনারটাই দেখতে পারছি ভাইয়া, কিন্তু আপনি আমার দেখতে পাচ্ছেন নাকি? এড়িয়ে তো না ক্যামেরাটা অফ আচ্ছা করতে পারছি না। আচ্ছা, অফ করতে হবে না, আমি অফ করে দিচ্ছি। যাই হোক, তোমরা সবাই একটু জয়েন দাও আবার, আমি কেটে দিচ্ছি, আবার একটু জয়েন দাও এই লিঙ্কে, সেম লিঙ্কে, ওকে।